আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি আর ফোনে সেটআপ চলছে, ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। যেদিন আগে আসবো সেইদিনে কিন্তু বাস লেট। আমরা বেরিয়ে গেছি আমার শ্বশুর বাড়ি থেকে। তো আমাদের বেরোনোর কথা ছিল 6:30 সময় সকাল। তো মন্টায়ের হঠাৎ মনে পড়লো, সবাই তো জানো মন্টায়ের ফোন চুরি হয়ে গেছে, তো ওকে তো সিমটা তুলতে হবে। তো ওটা 5 বছর আগেকার সিম ছিল, তো মন্টাই জানেই না যে ওইটা কার আধার কার্ড দিয়ে তোলা হয়েছিল। তো এখন মানে মামুনিকে, আজকে মামুনির পূর্ণিমা, সব কিছু মানে পুজো টুজো হওয়ার পর বেরোনো হলো। তো আমরা এখন বিষ্ণুপুর যাচ্ছি, বিষ্ণুপুরে মানে মামুনিকেও নিয়ে যেতে হবে যদি মামুনির আধার কার্ড দিয়ে তোলা হয়। তো অনেক ঝামেলা আমার, কি বিরক্তি কর। সিম চেঞ্জ করার পর আবার তিনখানা মিষ্টি খাচ্ছে। আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি আর মামুনি মে মাসে দেখা হচ্ছে। আমি এখন থেকে বলে রাখছি 10-15 বার করে, যাতে ক্যান্সেল না হয়। মামুনির তো কিছু নেই, মামুনি তো যেতেই চাই, কিন্তু বাবিকে নিয়ে সমস্যা। আমরা দুজন আপাতত, আবার আমরা এখন ভুবনেশ্বর যাচ্ছি না, কিন্তু আমরা এখন বাড়ি যাব, মানে আমার বাড়ি যাচ্ছি আর কি, বাপের বাড়ি যাচ্ছি। বাঁকুড়া পৌঁছে গেছি আর এসে আমি একদম স্নান টানও করে নিচ্ছি। আমি স্নান করে আসিনি আর মনটাই স্নান করে এসেছিল, কারণ মনটাই সকালবেলায় পূর্ণিমা পুজো করেছে। কেমন পুজোটা করেছিল গো? হ্যাঁ, ভালোই পুজোটা করেছে। তো আমি মানে ঠাকুর ঘরে আর কি যাইনি, মামুনি তার ওতেই আর কি পুজো করছিলাম। আমি সকালবেলায় যেহেতু স্নান করে আসিনি বলে আর কি ঠাকুর ঘরে আর গেলাম না সেই জন্য পুজোর টাইমে। তো আর মা এখানে রান্না করছে। আর কি গরম বাবারে, আর আমাদের উপরতলাতে একদম যেন ভাপ নামছে পুরো। কি গো, আবার দেখা হয়ে গেল মায়ের সাথে আজকে? আর মা যা রান্না করেছে গো, পুরো ঝাঁঝে ভর্তি হয়ে গেছে, পাট শাক করছে মনে হয়, আর অনেক কিছুই রান্না করছে মা। আর এই নাইটিগুলো হচ্ছে মানে বাঁকুড়া এলে আমাকে এই নাইটিগুলো পরেই দেখতে পারবে। এগুলো আমার বিয়ের আগের স্লিভলেস নাইটি, আর কি আরাম লাগছে পরে, আর অন্য কোনো ড্রেস আমার পরতেই মন যাচ্ছে না, শুধু মনে হচ্ছে নাইটি পরে বসে থাকি। সো আজকের মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। মাছ ভাজা, পোস্ত, এটা হচ্ছে পেঁয়াজে পোস্ত, এখানে হচ্ছে পাট শাক, এটা হচ্ছে ডাল, সাম্বার ডাল, এঁচড়ের তরকারি আর মাছের ঝাল দিয়ে। ওহো, আর দুদিন পঞ্চ ব্যঞ্জন দিয়ে খাওয়ার আর দুদিন বলো? হ্যাঁ ওইটাই তো, আবার আমাদের শুরু হয়ে যাবে কি মাছের ঝোল ভাত। মামুনি ওইদিকে যে রান্না করতো, মানে কি বলবো, 5-6টা তো আইটেম থাকবে। মা এখানে এরকমই রান্না করে, প্রত্যেকদিন 5-6টা করে আইটেম করে, মানে আমরা এসেছি বলে নয়, এটা হচ্ছে এদের মানে রেগুলার আর কি। তো আর আমরা তো মানে কি বলবো, আমি আর মনটাই তো তোমরা দেখেইছো, খুব জোর হলে 2-3টের উপরে কোনোদিনও করি না আর কি। তো সেই জন্য মনটাকে বলছি যে আর দুদিন আর কি। কাটলেট খাওয়ার আগে চিকেন ললিপপ গুলো দেখে বেশ মানে ইয়াম্মি লাগলো। কেমন লাগলো? আমি একটু ট্রাই করতে গরম আছে, ভালো লাগছে। আমার ফোনটা ভীষণ হ্যাং করছে। শ্বশুর বাড়িতে এসেও রান্না করতে ছাড়েনি একটা ছেলে। হ্যাঁ পিসুনি আবার বলছে এরকম দিবি, সো গাইস কাল থেকে তো তোমাদের সাথে কথা বলাই হয়নি। তো কালকে সন্ধ্যেবেলায় মানে দুপুরবেলায় এসে তো খাওয়া দাওয়ার পর একটা বিন্দাস ঘুম দিলাম আমি, মনটাই সবাই ঘুমিয়ে গেছি আর কি। তো আমরা 6:30 সময় উঠেছি, আর উঠে দেখবে ঘুম থেকে উঠলে আর মানে কিছু ভালো লাগে না। তো মামা বাড়ি যাওয়ারও ছিল, দিদার সাথে দেখা করতে গিয়েছিলাম, তো সেখানে কিছু ভিডিও নিইনি আর কি, ভিডিও করতে মন যায়নি। তো বাইরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, তখন সেই ক্লিপটা একটু নিয়েছিলাম আর কি।
তো এখন আজকে তো মনটাই রান্নাবান্না করছে, দেখলি মনটাই রান্নাবান্না করছে, মানে কি মানে পেঁয়াজ রসুন সব আমরা কেটে দিয়েছি, শুধু মাটনটা করছে। মা মায়ের মানে আগের দিনে যখন মাটনটা রান্না হয়েছিলো মায়ের খুব ভালো লেগেছিল মনটাইয়ের হাতে মাটনটা, তো বললো তাহলে তুমিই করো। আর মনটাই তো জানো মটন বানাতে কতটাই ভালোবাসে, তো আমারও স্নান টান হয়ে গেছে। আর সিরিয়াসলি বলছি মনটাও খুব একটা ভালো নয়, যে ভিডিও বানাবো সেটা আরও ভালো লাগছে না, কারণ আজকে আমাদের ভুবনেশ্বর চলে যাওয়ার দিন, তো সেই জন্য আর কি। আবার খাওয়া হয়ে গেছে, তো বাবা আজকেও মনটাইকে 115 দিয়ে দিয়েছে। আবার মাংস রান্না করেছে, আবার মাংস ভাগও করছে, সত্যি সেই মাংসটা মনটাই ডিপার্টমেন্ট হয়ে গেছে। তো শ্বশুর বাড়িতে এসে যে এত জামাইকে খাটাচ্ছ মা, কি বলবে সবাই? আজকের মেনু ভাত, আলু পোস্ত, পটল ভাজা, আর হচ্ছে এখানে হচ্ছে করলা ভাজা, এখানে হচ্ছে চাটনি, আর মাংস তো ভাগ করছে একজন। শেষ পাতে আমাদের মিষ্টি দই। যাবার সময় চলে এলো আর হাতে মাত্র তো মা এখন বানাচ্ছে চিকেন। ভালোই খাওয়া দাওয়াটা হচ্ছে, সকালে মাটন রাতে চিকেন, কিন্তু আমাদের বাস আছে সেটা মা ভুলে গেছে, কারণ বুঝতেই পারছো বাসে গেলে একটু ভয়টাই লাগে আর কি, কারণ বাসে ওয়াশরুম নেই। তো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো 9টার সময়, তো আমরা 8টার সময় বেরিয়ে যাবো, 7:30 অলরেডি বেজে গেছে আর কি। তো আমাদের বাড়ি থেকে যেখানে বাসটা দাঁড়াবে সেটা যেতে হার্ডলি 10 মিনিট লাগবে, কিন্তু আমরা ঠিক করেছি যে এখন যাই লাগুক আমরা 1 ঘন্টা হেঁটে গিয়ে দাঁড়িয়ে থাকবো, বাস আর মিস করা চলবে না আর কি, যা হলো আসার সময়। সবাই রেডি? এখন আবার সেই বোরিং লাইফ স্টার্ট হয়ে যাবে, এখানে সবাই রেডি হয়ে আছে, পিসিমুনি এখানে এসছে। আমরা শ্যামলিতেই যাব, আর কোনো রিক্স নিইনি, অন্য বাস আর রিক্স নিইনি, তো শ্যামলি আমাদের বাঁকুড়া থেকে 9টায় কেরানীবাঁধে ছাড়ে, তো আমরা 8:30 বেরিয়েছি, আমাদের বাড়ি থেকে 5 মিনিট যেতে লাগে কেরানীবাঁধ, তাও আমরা 1 ঘন্টা আগে বেরোচ্ছি। আর আমরা ট্র্যাক করে দেখলাম এখন ব্যারেজের সামনে আছে, তাও আবার কোনো রিক্স নিয়ে লাভ নেই, আমরা 1 ঘন্টা দাঁড়াবো, তো ভীষণ দুঃখ হচ্ছে, তো কি আর করা যাবে, যেতে তো হবেই। যেদিনে আগে আসবো সেইদিনে কিন্তু বাস লেট, আর বাঁকুড়াতে শ্যামলি পরিবহন অন্বেষার টি স্টলের কাছে দাঁড়াই কেরানীবাঁধে। তো আমরা অনেকক্ষণই বাসে চেপে গেছি, আর মুখ চোখের অবস্থা মানে কি বলবো, আর ভালো লাগছে না কিছু, কান্না হাতে একটু হলো, এখন ঠিকঠাক হয়েছে, তাকে হাসিয়ে টাসিয়ে তার মুড ঠিক করতে হলো মোটামুটি। তো এখন রামসাগরে 20 মিনিট দাঁড়াবে আর কি, ডিনার টিনার করবে, যারা করার আছে তাদের মানে ডিনার করবে আর কি, আমার তো আমরা তো ডিনার করেই এসেছি, ভাল লাগছে না কিছু, ঠিক আছে না, আবার দুঃখ থাকলেই তার পিছনে আবার আনন্দ থাকবে, এটুকু মাথায় রাখো। এবারে বেশি মজা হয়েছে না, তার জন্য একটু বেশি দুঃখ লাগছে, সুস্থভাবে পৌঁছে গেলে সবাইকে ভীষণ টেনশন, আবার জানো এই মাত্র একটা বিড়াল পথ কাটবে। J
যেহেতু ফোন হারিয়ে গেছে তাই নতুন ফোনের অর্ডার দিয়েছিলাম আর সেই ফোন পৌঁছে গেছে। আর এই ফোনটা এত কেন হ্যাং করছে বুঝতে পারছি না। যাই হোক, তো এটার এখন আনবক্সিং করা যাক, দেখা যাক কী এসছে কি না এসছে কী হয়েছে। শর্ট টাইমের মধ্যে যেটা আমার মেন প্রায়োরিটি ছিল হচ্ছে যেটা সবচেয়ে আগে ডেলিভারি দেবে, তো এটা রিয়েলমি সামথিং কিছু একটা সেট ভুলেও গেছি কী অর্ডার দিয়েছিলাম, খুলে দেখা যাক। নাই নাই, তো এই হচ্ছে তার ডেসক্রিপশন। স্ন্যাপড্রাগন 680 ব্যাক কভারও দিয়েছে এটার সাথে, আর এই যে পাওয়ার অ্যাডাপ্টার এটা ফাস্ট চার্জার কেবিল। মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, আর এই কেবিলটা এটা হচ্ছে মেড ইন চায়না, মেড ইন চায়না। আর এই সব কিছু পেপার ওয়ার্ক কী সব আছে, এগুলো কেউ কোনো দিন পড়ে না। আর এটা হচ্ছে সিম ইজেকশন টুল, যেটা খুবই দরকার, ব্যাস আর কিছু নেই। ফোনের সেট আপ চলছে, ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, স্ক্রিনটা হচ্ছে হিউজ আর খুবই সুন্দর, মানে ডিসপ্লে কর্নার একদমই নেই, তার জন্য আরও দারুণ দেখতে লাগছে। তোমাদের সাথে আমি আবার অনেকক্ষণ পরে কথা বলছি, আর দেখতেই পাচ্ছ কি যে আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি আর খুব ভালোভাবে পৌঁছেছি সেফলি। আর একটু লেট ছিল আর কি বাসটা, অন্য অন্য দিন 5টার সময় পৌঁছে যায় কিন্তু এবারে 7টা বেজে গেছিলো আর কি। তো এসে পর সকালবেলায় যা কাজ, বুঝতেই পারছো অনেকদিন, মানে অনেকদিন যদি বাড়িতে না থাকি তো কতটা কাজ থাকে। তো আরেকটা জিনিস ভালো হয়েছে, আমি কিন্তু নতুন ফোন দিয়ে ব্লগ করছি, মন্টাইয়ের যে ফোনটা এসেছে সেটা আমি মন্টাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি। আর মন্টাইও এক চান্সে আছে যে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, মানে আমি যে ফোনটা এতদিন ইউজ করতাম সেটা মন্টাইকে দিয়ে দিলাম, আর মন্টাই যে ফোনটা নিয়েছে সেটা আমাকে মন্টাই দিয়ে দিয়েছে। তো আর সকাল থেকে তো এত কাজ করেছি যে এই মাত্র আমি আর কি মানে ফ্রি হলাম আর কি। তো মন্টাইয়ের অফিসও আছে, তার সেই জন্য আর কি সকাল থেকে রান্না বান্না, আর এতদিন ধরে কাজ না করলে যা হয় মানে বুঝতে পারছো, মানে কাজ করব সেটা নিজেকে বোঝানো আর কি একটা বড় কাজ আর কি, যে না আমাকে কাজ করতে হবে। তো রান্নাবান্না করিনি, তো আবার সেই রান্নাবান্না শুরু। তো আমার একটা গ্যাপ হয়ে গেলে এরকম হয় সবাইকারই, আমার মতো বুঝতেই পারছো যারা যারা আমার মতো আছো আর কি, একটু একটু কুড়ে মানুষ, মানে কাজ করব আমার আমার কী বলতো, মানে আমি কুড়ে আমাকে ঠিক বলবো না, কারণ আমি মানে যদি কাজ করতে একবার শুরু করে দিই তো আমি নিমেষে সমস্ত কিছু করে দিই আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, ভুবনেশ্বর এসে না সিরিয়াসলি ভীষণ ভালো লাগছে, কারণ এত গরম ছিল, মন তো খারাপ লাগছেই, কিন্তু মানে আমার রুমটা এত ঠান্ডা যে মানে বাইরে এত টেম্পারেচার সেটা আমি ফিল করতে পারি না, আর আমি এসিও চালাই না। তো দুপুরবেলাতে আর কি যে ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।